আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুন্দর একটি ঘর সাজাতে, রাজকীয় ঘরের ভিতর একটি রাজকীয় ভাব ফুটিয়ে তুলতে কিন্তু চমৎকার রাজকীয় কিছু ফার্নিচারের প্রয়োজন হয়। তো আপনাদের উদ্দেশ্যে সেই এক ধরনের রাজকীয় কিছু ডাইনিং টেবিল নিয়ে আসলাম, দুইটা একই ভিক্টোরিয়া ডাইনিং। তো ডাইনিংটা হচ্ছে কি ঘরের মেন সৌন্দর্য, আপনি ঘরে যখন মেহমান আসবে, আপনি যখন ভালো ভালো খাবার দিবেন, তখন কিন্তু সবার প্রথমে মেহমানরা এই ডাইনিংটাই কিন্তু দেখে। সেই জন্য ডাইনিংটা যদি একটি রাজকীয় হয় তাহলে কিন্তু আপনার ফ্যামিলিটা যে একটি রাজকীয় একটা ঐতিহ্য বহন করে সেটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠবে। যাই হোক, কথা না বাড়িয়ে আপনাদেরকে এখন বলে দেব যে এটা কী কাঠ দিয়ে তৈরি করেছে এবং দাম কত, কে নিয়েছেন। প্রবাসী মোশাররফ হোসেন ভাই, উনি এখন ঠিক মনে পড়ছে না কোন দেশে, উনি আমার কাছ থেকে আগেও বেশ কিছু ফার্নিচার নিয়েছিলেন, আবার দুই তিন প্রায় ছয় মাস পরে উনি আবার আমাকে একটি ডাইনিং টেবিলের অর্ডার করেছেন। আসলে যখন একটা পুরনো কাস্টমার থেকে নতুন করে আবার অর্ডার পাই, তখন কিন্তু আলহামদুলিল্লাহ যে আমরা বুঝতে পারি যে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে তারা সন্তুষ্ট। যদি সন্তুষ্ট না থাকে তাহলে কিন্তু কেউ মানে প্রথমবার নেওয়ার পরে দ্বিতীয়বার অর্ডার করে না। তা আমরা সবসময় শুধু মোশাররফ ভাইয়ের জন্যই না, যাকেই উদ্দেশ্য করে আমরা ফার্নিচার দেই এমনভাবেই আমরা তৈরি করার চেষ্টা করি যাতে আপনি কিছু একটা নিলে আপনি যাতে আমাদের পার্মানেন্ট কাস্টমার হয়ে যান। ব্যবসা একদিনের জন্য না, আমরা চাই যে বিজনেসটা দীর্ঘদিন ধরে রাখতে, যাতে আপনাদেরকে আমরা সবসময় কাছে পাই। আজকে আপনাকে একটা জিনিস দিয়ে ঠকিয়ে দিলাম, ভবিষ্যতে আপনার কিছু লাগলে কিন্তু আপনি নেবেন না। আর আপনাকে একটা জিনিস আমি যদি ভালোভাবে দিই, লাভ যদি সীমিত করি, তাহলে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডকে জানাবেন, আপনার পাড়া প্রতিবেশী জানবে, আপনার মাধ্যমে আমরা আরও পাঁচ দশটা অর্ডার পাবো। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে বেটার কিছু দিতে। তো আলহামদুলিল্লাহ একেবারে সম্পূর্ণ চিটাগাং সেগুন দিয়ে এই ভিক্টোরিয়া ডাইনিংটি করা, খুবই রাজকীয় একটি ডাইনিং টেবিল। এটা হচ্ছে চিটাগাং সেগুনের ভিতরে লেকার করা, লেকার পলিশটা হচ্ছে মেশিনে করা হয়, এই গোল্ডেনগুলো হচ্ছে লেকার গোল্ডেন করা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পায়াগুলো আসলে এটা গোডাউনের ভিতরে ভিডিও করা, এখানে লাইটিংটা অতটা নাই, যার জন্য কেমন দেখা যাচ্ছে এটা কিন্তু আমি ঠিক বুঝতে পারতেছি না। তারপরও আশা করি খুব ভালো লাগবে। সাইডেও নকশা করা, এই পায়াগুলো হচ্ছে সাত সাত পায়া থেকে তৈরি করা, এইগুলো হচ্ছে পাকা এক ইঞ্চি, টপটা এক ইঞ্চি মোটা কাঠ থেকে তৈরি করা। এবং যে চেয়ারটা আপনাদেরকে দেখাই, এই চেয়ারের এই কাঠটা হচ্ছে আপনার পুরো দুই ইঞ্চি মোটা কাঠ থেকে তৈরি করা। তো আর এই পায়াগুলো আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে আপনার টেবিলের সাথে ম্যাচিং করে কিন্তু এর চেয়ারের পায়াগুলো তৈরি করা। তো এইভাবে যদি আপনি চমৎকার এই সুন্দর রাজকীয় ভিক্টোরিয়া ডাইনিংটি যদি কেউ নিতে চান, তাহলে আপনি অনলি 75,000 টাকা হলে নিতে পারবেন। দুইটা ডাইনিং একই রকম, দুইটা ডাইনিং করা, দুইটা দুই প্রবাসী ভাই আমাদের কাছ থেকে অর্ডার করেছেন। আশা করি ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে কুরবানি ঈদের আগেই এগুলো আমরা ডেলিভারি দিয়ে দিব। আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে এই ধরনের সুন্দর একটি রাজকীয় ডাইনিং, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, আমাদেরকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকে, ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা আমার সাথে ছবি পাঠিয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। যদি আপনাদের মনে কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তবে এটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুনের। এইটা যাবে হচ্ছে বিবাড়িয়াতে, মোশাররফ ভাইয়ের বাসা বিবাড়িয়াতে। তো এই ডাইনিংটার প্রাইস হচ্ছে 75,000 টাকা। 75,000 টাকা হলে এই ধরনের চমৎকার একটি ডাইনিং পাবেন। এই টি টেবিলের এই টেবিলটার উপরে কিন্তু একটা 10 মিলি মোটা গ্লাস আছে, আমরা গ্লাসটা বিছাইনি, গ্লাসটা দিলে ভিডিওতে ক্যামেরা রিফ্লেক্টে এর ডিজাইন নকশাটা বোঝা যায় না। আপনারা দেখেন যে কতটুকু হাতের যে কাজের ফিনিশিং, আলহামদুলিল্লাহ একেবারে 100% একুরেটভাবে তৈরি করা। কাঠের কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ সারি কাঠ আমরা ইউজ করি। আমরা সবসময় বলে থাকি কাস্টমারদেরকে যে আমরা 90% সারি কাঠ আপনাদেরকে দিব, তার থেকেও আমরা বেশি দেওয়ার, সবসময় ভালো কিছু উপহার দেওয়ারই আমরা চেষ্টা করি, যাতে আপনাকে একটা ভালো জিনিস দিলে যাতে আপনার মাধ্যমে আরও অনেক কাস্টমার পায়। এই যে মোশাররফ ভাই, ওনাকে ফার্নিচার দিয়েছিলাম, হয়তো আমি ওনার কথা মতো, আমার জবান মতো আমি ওনাকে ফার্নিচার দিতে পেরেছি, তাই কিন্তু উনি আবার আমার কাছ থেকে অর্ডার করেছেন। আবার এটা যদি ভালো পান, উনি ইনশাল্লাহ আবার ভবিষ্যতে আরও কিছু লাগলে উনি আমাকে স্মরণ করবেন। তো ওই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এই ফার্নিচার ব্যবসাগুলো আমরা চেষ্টা করি, যাতে সবসময় বেটার কোয়ালিটির বেটার মানের কিছু আপনাদেরকে দিতে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন,
দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর যদি কেউ আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন চান তাহলে চলে আসতে পারেন। আমাদের শোরুমটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা থেকে পশ্চিমে কামরাঙ্গীচর মাতবর বাজার কাজী অফিসের সাথে। আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে আসতে পারেন, অথবা গুগল ম্যাপে কাজী হোম ডেকোর যদি লেখেন তাহলে আমাদের গুগল ম্যাপে আমাদের অ্যাড্রেসটি চলে আসবে। তো সবাই এই করোনা ভাইরাসের লকডাউনের সময় সবাই নিরাপদে পথ চলবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।